হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো এখন 1:30 বাজে, 1:30 সময় আমরা যাচ্ছি ঘুরতে। অনেকদিন বেড়াইনি আমি আর আমার বান্ধবী, এই দেখো দুজনে মিলে ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি? বর্ণগড়ে ঘুরতে যাচ্ছি। সে অনেকদিন যায়নি, সেই লাস্ট গেছি শিব পুজোর মধ্যে আর যায়নি, তাই আজকে ভাবলাম কোনো কাজও নেই, তার জন্য আজকে বেড়ালাম। তো চলো যাই, তো আবার ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠান্ডা লাগছে ইনার, আবার ঠান্ডা লাগছে। তো রাস্তায় যেতে যেতে ঝামেলা লেগে গেছে এক জায়গাটা, তো ওটা আমরা দেখতে যাচ্ছি। কাকিমাদের মতন, কাকিমারা যেরকম করে ওরকম আমরা দেখতে যাচ্ছি। চলো একটু ঝামেলাটা তো তোমাদেরও দেখিয়ে দিব। তো চলো, তো আমার বান্ধবী এখন ঝামেলা দেখতে চলে গেছে, দেখো। এখন আমরা চলে যাচ্ছি বর্ণগড়, মানে রানী ভবানীর প্রিয় জায়গা, সেটা হচ্ছে বর্ণগড়। তো এখন আমরা যাচ্ছি আর ঘাট পার হব, তাই ঘাটে যাচ্ছি শর্টকাট রাস্তা দিয়ে, নাহলে আমাদের অনেকটা ঘুরে যেতে হতো, তাই আমরা মাঠের মধ্যে দিয়ে শর্টকাটে যাচ্ছি। তো দেখো নৌকা চলে এসেছে, নৌকার জন্য আমরা ওয়েট করছি। তো এখন আমি নৌকা চলে এসেছে, এখন আমি নৌকাতে উঠছি। চন করলাম, যা নৌকায় উঠে পড়েছি। আর ইনি হলো রানী ভবানীর রাজা, মানে রামকান্ত। দেখো হাই করে দিল, আর মাঝি আসছে, নৌকা ছেড়ে দিয়েছে, আর আমরা গল্প করতে করতে ওই পারে চলে যাব। মানে দু বান্ধবী একসাথে থাকলে এত গল্প হয়, কিছু বলার নেই, খুবই গল্প হয়, তোমরা জানোই তো। এখন আমরা গল্প করছি, ও বলছে, আমিও কিছু বলছিলাম, কিন্তু কি বলছিলাম সেটা জানি না, কিন্তু কিছু একটা বলছিলাম, যাই হোক। তো আমার বান্ধবী এত গল্প করে, এত গল্প করে, ওর গল্প কোনো দিন শেষ হয় না। মানে আমাদের দুজনকে একসাথে সারা দিন রেখে দিলে তাও গল্প শেষ হবে না, এত গল্প করে। তো আমরা গল্প করতে করতে এইবার, তো গল্প করতে করতে আমরা রানী ভবানীর প্রিয় জায়গায় চলে এসেছি। আর আমরা এখন কোথায় যাচ্ছি? আর রানী ভবানীর তৈরি গঙ্গেশ্বর শিব মন্দিরের কাছে। তো যাওয়া যাক, এখন আমরা যাচ্ছি। আর গঙ্গা থেকে বেশি দূর না, গঙ্গেশ্বর শিব মন্দিরটা খুব একটা দূর না, চলেও এসেছি আমরা গঙ্গেশ্বর শিব মন্দিরের কাছে। এই দেখো, রানী ভবানী গঙ্গেশ্বর শিব মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন, আর এর নাম হচ্ছে জোড়া বাংলা রীতি। জোড়া বাংলা রীতি কেন বলা হয় সেটা আমি বলবো তোমাদেরকে। মানে দোচালা এক বাংলা মন্দির তৈরি হয়েছে এটা, তার জন্য এটাকে জোড়া বাংলা রীতি বলে। দেখো, আর অসাধারণ হাতের কাজ এগুলো, কি বলে, টেরাকোটা না কি বলে, যাই হোক আমি অত জানি না। তো হাতের কাজগুলো দেখো কি সুন্দর। দেখো হাতের কাজগুলো কি সুন্দর, আর এই ইটগুলো না খুবই ছোট ছোট, খুবই সুন্দর। দেখো, আর খুবই সুন্দর রানী ভবানী তৈরি করেছিল মনে হয়, সঠিক আমি জানি না কে তৈরি করেছিল, আমার মনে হয় যেটা আমি বললাম তোমাদেরকে, তো কিছু মনে করো না। যাই হোক, তোমরা গবেষণা করে দেখে নিও এগুলো কে তৈরি করেছিল, তোমরা সার্চ ইউটিউবতে সার্চ করলে পেয়ে যাবা, পেয়ে যাবে রানী ভবানী পুরো তৈরি করা। এখন আমরা যাচ্ছি চার বাংলা মন্দিরে। চার বাংলা মন্দির যেতে যেতে এই মন্দিরগুলো পরে, শিব মন্দিরগুলো খুব সুন্দর জায়গাটা দেখো, আর এটাও একটা মন্দির, আর খুবই সুন্দর। এর ব্যাপারে আমি কিছু জানি না, তাই তোমাদেরকে বলতে পারব। এই জায়গাটা দেখছো, ফটোশ্যুট করার জন্য খুব সুন্দর একটা জায়গা, তো এখানে যেতে পারো ফটোশ্যুট করার জন্য। আর আমরা এখন চলে এসেছি চার বাংলা মন্দিরে। তো চার বাংলা মন্দিরের ব্যাপারে তোমাদের আমি কিছু বলবো, তো ভিডিওটা তোমরা দেখো। আর ওখানে সাইনবোর্ড লেখা আছে, সাইনবোর্ডে সব কিছু লেখা আছে, তোমরা দেখে নিতে পারো। আর
তো তোমাদের মনে একটা প্রশ্ন যাচ্ছে যে রানী ভবানীটাকে, রানী ভবানীটাকে আমি এখন তোমাদেরকে বলবো। তো রানী ভবানী ছিলেন এক ছিলেন কি ছিলেন তো রানী ভবানী কে ছিলেন? রানী ভবানী ছিলেন পূর্ব বাংলার রাজশাহী ছাতিম গ্রামের আন্তরাম চৌধুরীর মেয়ে। তো রানী ভবানীর সাথে বিয়ে হয় কার? রানী ভবানীর সাথে বিয়ে হয় রাজা রামকান্ত রায়ের। রাজা রামকান্ত রায় মারা যান 1153 বঙ্গাব্দে মারা যান। তারপর এই পুরো বর্ণগরের সম্পত্তি সব রানী ভবানীর হয়। তো সে রাজত্ব করে, রানী ভবানী এই পুরো বর্ণগরটায় রাজত্ব করত। তারপরে আমি আর কিছু জানি না, এটুকুই জানি আর এটুকুই তোমাদেরকে বললাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আরও তথ্য আছে এর ব্যাপারে কিন্তু আমি কিছু জানি না, আমি এইটুকুই জানি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব সুন্দর। আর তোমরা বর্ণগড়ে এসে এগুলো দেখে যেতে পারো, খুব সুন্দর জায়গা। আর এটা চারবাংলা মন্দির, তো দেখো আর হাতের কাজগুলো খুব সুন্দর করে করা। চলো, আর আমার এখন ভিডিও করার পর একটু মানে এখানে একটা কি গাছ আছে, আমি প্রথমবার ফুলগুলো মাথায় লাগালাম তাই একটু ক্যালি করে নিচ্ছে। দেখো এখন ফটো তুলব। তো যাই হোক, আর এখানে ভিডিও করা মানা, মানে নেচে টেচে একটু ভিডিও করা মানা, তার জন্য একটু ভিডিও করতে পারিনি, শুধু ছবিই তুলেছি ফুলগুলো নিয়ে। তাও ফুলগুলো আমার বান্ধবী এনে দিয়েছে, তো ছবি তোলা হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি বাড়ি। তো বাড়ি চলে আসছি রানী ভবানীর প্রিয় জায়গা থেকে, বাড়ি চলে আসছি আবার। রাস্তায় আছে আর একটু ফুল তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আর রাস্তায় আস্তে আস্তে আর একটা শিব মন্দির, এটা খুব জাগ্রত পঞ্চম মন্দির না কি বলে একটা, যাই হোক। এখানে মানে শিব পুজোতে এত ভিড় হয়, এত ভিড় হয় কিছু বলেন, প্রচুর ভিড় হয়। আর খুবই সুন্দর পঞ্চমুখী শিব মন্দির, হ্যাঁ পঞ্চমুখী শিব মন্দির। তো যাই হোক, তো চলো এখন আমরা বাড়ি আসছি। তো আমরা গেছিলাম দেবীপুর হয়ে, আর এখন বাড়ি আসছে আজিমগঞ্জ হয়ে, মানে ওই কি নিমতলা ঘাট হয়ে। তো ঘাটে চলে এসেছি, নৌকায় উঠে গেছি, আবার পারও হয়ে যাচ্ছি। ঘুরে বাড়ি চলে এসেছি, এই দেখো বাড়ি চলে এসেছি। তো এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু খেলতে যাব বাচ্চাদের সাথে, বিকালে আমি খেলতে যাই। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এটুকুই কিছু বলবো, আর কিছু বলবো না। টাটা, লাভ ইউ অল।